হাই বিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব সহজেই কিভাবে তোমরা ব্ল্যাকহেডস রিমুভ করবে এই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকে ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডসের প্রবলেম খুব ফেস করি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে ফেসটাকে অবশ্যই ক্লিনজিং করে নেওয়া দরকার। আমি অলরেডি ক্লিনজিং করে নিয়েছি। এখানে আমি বায়োটিকের পাপায়া স্ক্রাব ইউজ করছি, তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। আর যদি তোমাদের কাছে স্ক্রাব না থাকে তাহলে তোমরা ঘরে স্ক্রাব বানিয়ে নিতে পারো। কফি, চিনি, নারকেল তেল এটাকে মিক্স করে তোমরা স্ক্রাব করতে পারো। ফেসটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটি বাটিতে উষ্ণ গরম জল নিতে হবে, এইভাবে স্টেপটাকে ফলো করতে হবে। স্টিম নেওয়াটা খুবই দরকার, এতে আমাদের পোর্স আনক্লগড হয়। এই ভিডিওতে এটা হচ্ছে মেইন স্টেপ, এটা হলো ব্ল্যাকহেডস রিমুভার। তোমরা অনলাইন অথবা অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবে এটা। আমি এটা নিয়েছিলাম, এর দাম পড়েছিল 30 টাকা। এই পদ্ধতিটা তোমরা যদি স্নান করার পরে করো তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ তখন আমাদের পোর্স কিন্তু আনক্লগড থাকে। এটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্ল্যাকহেডস রিমুভ করে নেব। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো ভিডিওটা দেখতে থাকো। আই গেস তোমরা বুঝতে পারছ, তাও আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই ব্ল্যাকহেডস কতটা রিমুভ হয়েছে। এবার প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নেব। এরপর আমি ইউজ করব ফেস প্যাক। এখানে আমি হিমালয়ের নিম ফেস প্যাক ইউজ করছি। 10 থেকে 15 মিনিটের জন্য ওয়েট করব, তারপর ফেস প্যাকটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। তোমরা কিন্তু বাড়িতেও ফেস প্যাক বানিয়ে নিতে পারো। এর জন্য তোমাদের লাগবে মুলতানি মাটি আর গোলাপ জল। গোলাপ জল না থাকলে কোনো অসুবিধা নেই, প্লেন জল দিয়ে তোমরা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেস প্যাকটা ইউজ করতে পারো। ফেসটা ধুয়ে নেওয়ার পর তোমরা কিন্তু ফেসটাকে এইভাবেই ছেড়ে দিও না, অবশ্যই ময়েশ্চারাইজ করো। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা চাইলে এটাকেও ইউজ করতে পারো। আমার স্কিনটা খুবই স্মুথ হয়ে গেছে। তোমরা যদি আমার এই পদ্ধতিটা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের খুব উপকার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তাদের সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।